আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিসিটিএল থেকে জাকারিয়া বলছি। আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা হোয়াইট বোর্ড। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা, যেটাকে আমরা বলি ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড বা স্মার্ট বোর্ড যাই বলি, যে অনেকেই অনেক নামে ডাকে এটাকে। সবচেয়ে বেশি স্মার্ট বোর্ড এবং হোয়াইট বোর্ড এই দুইটা নামেই বেশি ডাকা হয়। এখন এটা আসলে কিভাবে কাজ করে এবং এর কী কী বিষয় দেখানো দরকার সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো। স্ক্রিনে যেটা দেখতে পারতেছেন সেটা ভারিত ব্র্যান্ডের, কান্ট্রি অফ অরিজিন জার্মানি, 86 ইঞ্চি একটা হোয়াইট বোর্ড এখানে। আর ইনডিপথ যে ডিটেলগুলো বলবো সেটা আমরা আমরা ডাটা শিট প্রেজেন্ট করে তারপর দেখাবো। এখন এটা অফ অবস্থায়, বন্ধ অবস্থায় আপনারা যেটা দেখতে পারতেছেন সেটা ফিজিক্যালি দেখানোর জন্য এটা আমরা আপনাকে এখন স্ক্রিনে দেখাচ্ছি। এটার দুই পাশে কতগুলো শর্টকাট বাটন দেখতে পারতেছেন এবং এটা স্ক্রিন দেখতে পারতেছেন। এটা থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো, বন্ধ থাকা অবস্থায় আমরা মার্কার দিয়েও লিখতে পারি, এবং যদি আমরা স্মার্টলি এটাকে ইউজ করতে চাই তার জন্য আমাদের একটা প্রজেক্টর লাগবে, একটা কম্পিউটার, ল্যাপটপ অথবা কম্পিউটারের মতো। আমরা আজকে আপনাদের দেখাবো হলো মিনি পিসি দিয়ে, কারণ আমরা ল্যাপটপ ডেস্কটপ থেকে কাজ করে অনেকেই অভ্যস্ত, কিন্তু মিনি পিসিটা যেহেতু এখনও ওইভাবে ইউজারদের সামনে আসেনি, তাই আমরা আজকে আপনাদেরকে সেট আপ থেকে শুরু করে সব কিছু আমরা মিনি পিসি থেকে দেখাবো। মিনি পিসি দেখানোর আরেকটা কারণ হলো, মিনি পিসিটাতে আপনার খরচ কম এবং এটা ইউজিবিলিটি সহজ, এবং অন্যান্য দিক থেকে কম্পেয়ার করলে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে খুবই ইজি। তো এই জন্য আমরা আপনাদেরকে A to Z মিনি পিসি থেকে দেখাবো। এবং আপনারা যদি বলেন যে ল্যাপটপ থেকে দেখাতে, ডেস্কটপ থেকে দেখাতে, ভিডিও নিচে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা নেক্সট ভিডিও ল্যাপটপ, ডেস্কটপ অথবা আপনারা যেটা থেকে বলবেন ওটা থেকে আমরা দেখাবো। কিন্তু আজকে আমরা দেখাচ্ছি মিনি পিসি থেকে। ভিউয়ার্স, আপনারা এটা হলো আমাদের একটা হোয়াইট বোর্ড। এটার পুরো বডিটা সিলভার এজ, এটা ইনফ্রারেড টাচ সমৃদ্ধ একটা হোয়াইট বোর্ড। এটার চতুর্দিকে ইনফ্রারেড রশ্মি ক্রিয়েট করে এটা কাজ করে। এটা বন্ধ থাক, মানে কারেন্ট চলে গেলে বা বন্ধ থাকা অবস্থায় আমরা নন পারমানেন্ট মার্কার দিয়ে ইউজ করতে পারবো। আপনাদেরকে প্রথমে আমরা দেখাচ্ছি কিভাবে নন পারমানেন্ট মার্কার দিয়ে ইউজ করবেন। আমরা যেটা জানি যে অ্যাজ ইউজুয়াল হোয়াইট বোর্ডে আমরা নন পারমানেন্ট মার্কার দিয়ে আমরা কী লিখি, এভাবে আমরা লিখি, এবং এটাকে আমরা মুছেও ফেলতে পারবো ক্লাস নিয়ে। ধরেন আমাদের এটা এখন মুছা দরকার, আমরা মুছে ফেলবো। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা মোছার সময় এমন কোনো ইকুইপমেন্ট ইউজ করবো না যাতে আমার বোর্ডে স্ক্র্যাচ পড়ে। এখন আমরা যেহেতু টিস্যু ইউজ করতেছি, এখানে যদি আমরা একটু চশমা, সানগ্লাস বা চশমা মোছার জন্য যেই সফট কাপড়গুলো ইউজ করা হয় সেগুলো যদি আমরা ইউজ করি আরও স্মুথ হবে এবং আরও সুন্দর হবে। যদিও এগুলো মোছার জন্য আলাদা ডেডিকেটেড ডাস্টার আছে বা উইপার আছে, তো আমরা চেষ্টা করব ওই ধরনের উইপার বা ডাস্টারগুলো ব্যবহার করবো যাতে আমার বোর্ডে স্ক্র্যাচ না পড়ে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় বলি, আমাদের যেই বোর্ডটা সেটা চতুর্দিকেই সিলভার, কোনো অন্য ধরনের ধাতু ব্যবহার করা হয় নাই, একদম পিওর অ্যালুমিনিয়াম। পিছনে, চতুর্দিকে, সাইডে বা ব্যাকে, সব দিকেই, পাশে, এই যে পাশেও আমাদের সমস্ত অ্যালুমিনিয়াম ফয়েলে ইউজ করা, এবং খুবই স্ট্রং একটা অ্যালুমিনিয়াম কভার করা আছে। আর যেটা আপনারা বোর্ড কেনার পরে যা পাবেন, একটা বোর্ড পাচ্ছেন, এটা একটা 86 ইঞ্চি বোর্ড। হ্যাং করার জন্য যে ওয়াল মাউন্ট কিট সেটা হ্যাং করা আছে, আমরা আপনাদের ভিডিও ডিসক্রিপশনের শেষে হ্যাং বা ওয়াল মাউন্ট কিটটা কীরকম হয় ওটা আমরা দেখাই দিব, যেহেতু আমরা হ্যাং করে ফেলছি ওটা ব্যাকে আমরা দেখাতে পারছি না। দুটা পেন পাবেন এটা ইউজ করার জন্য, যখন আমরা এটাকে ওপেন করে দেখাবো তখন দেখবেন এই পেনগুলোর কী কাজ। আর এখানে যেটা পাবেন সেটা হলো, এটা কম্পিউটারের সাথে কানেক্ট করার জন্য একটা ইউএসবি এক্সটেন্ডার কেবল, একটা ইউএসবি এক্সটেন্ডার কেবল, এবং এটার সাথে শর্ট একটা বিল্ট ইন আছে ইউএসবি কেবল, এবং আমরা দিব এটাকে দূরে নেওয়ার জন্য বা আপনি যেখান থেকে কন্ট্রোল করবেন সেখানে কন্ট্রোল করার জন্য আমরা এই
এক্সটেন্ডারটা দিয়ে দিব, এটা 3 মিটার একটা এক্সটেন্ডার কেবল। আবার এটা বাজারে নরমালি কিনতেও পাওয়া যায়, লং এক্সটেন্ডার আপনাদের যার যতটুকু দূর থেকে কন্ট্রোল করার প্রয়োজন সেটা আপনারা করবেন। এটা আমি এখন আমাদের বোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছি যাতে আমরা এটাকে দূরে দূর থেকে এটা কন্ট্রোল করতে পারি। এই যে আমি এক্সটেন্ডারটা লাগিয়ে দিচ্ছি, তো এটা লাগানোর কারণ হচ্ছে আমরা যখন কম্পিউটার থেকে চালাবো এটাকে, তখন এখনও কিন্তু আমরা কোনো ধরনের সংযোগ দেই নেই। এটাকে চালানোর জন্য আমাদের টোটালি তিনটা ডিভাইসের সমন্বয়ে এটা কাজ করে। একটা হলো আপনার ডেস্কটপ বা ল্যাপটপ বা মিনি পিসি বা যেটাই বলি, একটা কন্ট্রোলের জন্য একটা ডিভাইস, আর হলো প্রজেক্টর। এটা কন্ট্রোলের জন্য প্রজেক্টরও লাগবে, তো আমরা একটু পরে প্রজেক্টর থেকে কন্ট্রোল করে দেখাবো। এখন আমরা দেখাচ্ছি বন্ধ থাকা অবস্থায়, ধরেন ইলেকট্রিসিটি চলে গেল, তখন তো আমাদের ক্লাস নিতে হবে, মার্কার দিয়ে ক্লাসটা নিব, কারণ তখন আমরা এখানে ডিরেক্টলি লিখবো এবং মুছে ফেলবো, এই জন্য আমরা এটা নিব। ভিউয়ার্স, এখন আপনারা দেখতেছেন একটা প্রজেক্টর, একটা মিনি পিসি আমাদের ঠিক এটা সামনে, এই যে হোয়াইট বোর্ডটা রাখা আছে, এটার সাথে কানেকশনের জন্য দূর থেকে আমরা একটা মিনি পিসি, একটা প্রজেক্টর দূরে রাখছি। এটার সাথে দেখেন এখানে কানেকশনের কিছু পোর্ট আছে পিছনে, এটা সামনেও কিছু পোর্ট আছে, এগুলা আসলে মূলত মিনি পিসিরই ফিচার। এটাতে মিনি পিসিতে আলাদা মনিটর ইউজ করা যায়, কিন্তু আমরা এটাতে আউটপুট দিয়েছি হোয়াইট বোর্ডের জন্য আউটপুট দিয়েছি, যেহেতু আমাদের হোয়াইট বোর্ডটা চালু করার জন্য বা ব্যবহার করার জন্য আমাদের একটা পিসি ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে, তো আমরা ল্যাপটপ ডেস্কটপের জায়গায় এই মিনি পিসিটা আমরা আজকে ইউজ করে আপনাদেরকে দেখাবো। আর এই যে একটা প্রজেক্টর সেটা ব্যবহার করব, এখনই আমরা আপনাদেরকে চালু করে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন চালু অবস্থায় হোয়াইট বোর্ডটা, এখানে আমরা এখন যেটা সামনে থ্রো করেছি জাস্ট প্রজেক্টরটা থ্রো হয়েছে আমাদের পিসি থেকে, মিনি পিসি থেকে। মিনি পিসির যে আলোটা জাস্ট সেটা প্রজেক্টরের মাধ্যমে আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো এটার ব্যবহারটা। দেখেন আমার হোয়াইট বোর্ডের যে আলোটা সেটা স্ক্রিন টাচ হয়ে গেছে, এই যে আমি এটা উইন্ডোজটা টাচের মাধ্যমে ব্যবহার করতেছি। এখানে যেই ডেস্কটপে আমাদের যে ফোল্ডার আছে, ধরেন এই ফোল্ডারটাই আমরা খুললাম, ওপেন করলাম, এটা আমরা কিন্তু টাচের মাধ্যমে করতে পারতেছি। এখানে আমরা এখন এটা ক্লোজ করব। এখানে যেটা দেখানোর বিষয় সেটা হলো যে আমরা কিন্তু ফিঙ্গার, পেন বা যে কোনো অবজেক্ট দিয়ে আমরা এটাকে টাচের কাজটা করতে পারবো। তো এখানে যেটা আমরা করব, আমরা আগে থেকেই সফটওয়্যার ইনস্টল করে রাখছি। এখানে দেখেন হোয়াইট বোর্ডের একটা সফটওয়্যার আছে, এখানে ড্র ভিউ আছে, দুইটাই হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের ব্যবহারের জন্য কাজে লাগে, কিন্তু ড্র ভিউ যেটা সেটাতে আমরা এই যে পাশের যে বাটনগুলো আছে শর্টকাট বাটন, আমরা একটু একটু পরে আমি দেখাচ্ছি কীভাবে শর্টকাট বাটনগুলো ইউজ করে, ড্র ভিউয়ে আপনার শর্টকাট বাটন সহ কাজ করবে। আর হোয়াইট বোর্ডে যেটা সেটা ইন ডেপথ অনেক ফাংশন থাকার কারণে ওইটাতে শর্টকাট বাটনগুলো কাজ করে না, কিন্তু আপনি ডিপলি যে কোনো ধরনের রেকর্ড বা আপনার ক্লাস নেওয়া প্রেজেন্টেশন ওগুলো আপনি ডিপলি করতে পারেন। ওখানে সাবজেক্ট ওয়াইজ বা কিছু এলিমেন্টস আছে আলাদা ডিফল্ট সেট করা যায়, ওইটা ফাংশনালিটি একটু বেশি, তখন কিন্তু আমাদের এই সাইডবারের বাটনগুলো কাজ করে না। কিন্তু যখন আমরা এটা থেকে কাজ করব, তখন যখন আমরা ড্র ভিউটা চালু করব, চালু হচ্ছে, এখন আমরা কি করব, আমরা লিখতেছি ধরেন আচ্ছা এখানে একটা বিষয় বলার, দেখেন এখানে শ্যাডো পড়তেছে। এখন যদি আমি প্রজেক্টরটাকে উপরে হ্যাং করে ফেলি, তখন উপর থেকে আলো আসলে এই শ্যাডোটা কিন্তু থাকবে না। আবার আপনি যদি চান আরও সূক্ষ্ম, সেই ক্ষেত্রে আপনারা প্রজেক্টর, দুই ধরনের প্রজেক্টর এখানে ইউজ করতে পারেন, শর্ট থ্রো এবং লং থ্রো। আমরা যেটা ব্যবহার করতেছি সেটা লং থ্রো, কারণ অনেক দূর থেকে আলো আসতেছে এই জন্য শ্যাডো পড়তেছে। কিন্তু আমি যদি শর্ট থ্রো প্রজেক্টর ইউজ করি, তখন প্রজেক্টরটা থাকবে খুব কাছাকাছি, কাছাকাছি থাকার ফলে আলোটা যখন এইভাবে কার্ভ হয়ে আমার বোর্ডে পড়বে, যেহেতু শর্ট ডিস্টেন্স থেকে আসতেছে, তখন আমি যখন এখানে চলে আসব, আলোটা আমার সামনে থেকে থ্রো হবে, তখন কিন্তু শ্যাডোটা পড়বে না। এই যে এখন শ্যাডো পড়তেছে, এই শ্যাডোটা তখন শর্ট থ্রো প্রজেক্টরে থাকবে না। এই যে আমি এটা ড্র করলাম, আপনি এখান থেকে ইরেজার মুড আছে, আপনি ইরেজার নিতে পারেন, অথবা আমার এই যে সাইড অপশন এখানেও ইরেজার আছে, এই যে ইরেজার, এটা দিয়ে আমি এখন মুছে ফেলবো। এটা হলো এক ধরনের অপশন। এখানে আমাদের এই যে ইরেজারের আরও মাল্টি অপশন আছে, আরও আমরা এখন আবার পেনটা নেই,
এই যে পেন নিয়ে আমি লিখলাম, যখন আমরা ইরেজারে প্রেস করব এখানে পাঁচ ধরনের মোছার জন্য বা ছয় ধরনের মোছার জন্য একটা অপশন চলে আসবে। এটা যদি আমরা সিলেক্ট করি, বিটম্যাপ ইরেজার, কাভার ইরেজার, এটাও বিটম্যাপ ইরেজার স্মল ছোট, এটা হলো বিটম্যাপ ইরেজার বিগ, আমি বিগটাই নিলাম, বিগ দিয়ে মুছলাম। এখন যদি আমি আমার লিখি, এটা ইরেজার মুডে আছে, আমি যদি আবার পেন্সিলটাকে নেই নিলাম, এখন আমি ইরেজার মুডে যাব, যাওয়ার পরে যদি প্রথম মুডটা নেই অবজেক্ট ইরেজার, তখন আমরা এইভাবে মুছতে পারবো। আবার যদি আমরা এই যে এখানে আমাদের পেন্সিলেরও কিন্তু মুড, অনেকগুলো মুড আছে, এখানে টোটাল আটটা মুড দেওয়া আছে, এক একটা ধরেন আমি এখানে হাইলাইটার পেন নিলাম, এখানে আমি ব্রাশ পেন, বিভিন্ন ধরনের পেন আছে। আমি আবার ইরেজার মুডে গেলাম, গিয়ে ধরেন আমি কভার ইরেজার, বিটম্যাপ ইরেজার স্মল, তখন যে স্মল ইরেজ হবে, যদি আমি বিগ নেই বিগ ইরেজ হবে। এই হলো মোটামুটি ড্রয়িং মানে প্রেজেন্টেশন এবং মুছে ফেলা, এটা একটা অপশন। তো আমি আপনাকে আপনাদেরকে ডিপলি দেখাবো প্রত্যেকটা ফাংশন ইউজ করে। এখন আমি দেখাবো সাইড বার থেকে, এখানে যা আছে মেনুতে টুলগুলো আছে, প্রত্যেকটা টুলের আলাদা আলাদা ব্যবহার আছে, এটাকে আপনি উপরে রাখা, নিচে রাখা, মিনিমাইজ করে ফেলা, বা আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট করা, সব করতে পারবেন। এটাকে আপনি ক্লিক করলে ডানে বামে সরায়া বা উপরে নিচে উঠায় আপনি কাজ করতে পারবেন। আমি দেখাচ্ছি সাইড বার থেকে কীভাবে দ্রুত কাজ করা যায়। ধরুন আপনি এখান থেকে পেন্সিল নিলেন, আপনি একটা র পেন নিলেন, আপনি ব্রাশ নিলেন, আবার আপনি পেন্সিলে চলে আসলেন, একটা পেন্সিল চিকন ড্র করার জন্য নিয়ে আসলাম। এখন আমরা ইরেজার ইরেজার নিব, এই শর্ট দ্রুত ইরেজার নিয়ে আমরা মুছে ফেললাম, সব মুছে গেল। এই হলো আপাতত আমাদের এই যে হোয়াইট বোর্ডের যে সফটওয়্যারটা, এটার মূলত আপনাদের একটা প্রেজেন্টেশন দেখালাম। এখন আমরা দেখব এটাকে কিভাবে ক্লোজ করে। এখানে মেনুতে যাওয়ার পরে এই যে এখানে আমাদের কিছু ফাংশনালিটি আছে, দেখেন সেটিংস থেকে এই যে এক্সিট দিয়ে দিলে এটা এক্সিট হয়ে যাবে, এটা আমাদের স্ক্রিন থেকে, ধরেন আমি এক্সিট দিলাম। এখন সেভ চাচ্ছে, যদি আমরা চাই সেভ দিতে আমরা সেভ করতে পারবো, এই ফাইলটাকে সেভ করে পরবর্তীতে আমরা এখান থেকে এটাকে নিয়ে আবার ক্লাস শুরু করতে পারবো। এখানে আমার আনলিমিটেড পেজ আছে, পেজ আমি একটার পর একটা, এই যে নাম্বার ওয়ান দেওয়া আছে, এটা আমরা এক নাম্বার পেজে আছি, এরকম আপনি অনেক পেজ নিতে পারবেন আনলিমিটেড। এখন যদি আপনি সেভ করতে চান, ইয়ে যদি দেই সেভ করতে চাইলে আপনি একটা ফাইলের নাম দিবেন, এই যে কিবোর্ড চলে আসছে এখান থেকে আপনি লিখতে পারবেন, এখান থেকে আপনি লিখতে পারবেন, আবার আপনার পিসিতে যে বিলটি আমাদের অন স্ক্রিন কিবোর্ড আছে সেটা থেকে আপনি লিখতে পারবেন। ধরেন আমাদের এখানে একটা ফাইল, ওরা ডেট ওয়াইজ একটা ফাইলের নাম দিয়ে দিছে, এটাকে আমি ডেস্কটপে সেভ করে ফেললাম, এই সেভ হয়ে গেল। এখন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি ধরেন উইন্ডোজটাকে ইউজ করব, আপনাদেরকে আমি উইন্ডোজটা ইউজ করে দেখাচ্ছি। এখানে আমাদের, আমরা আপনাদেরকে দুইটা ফাংশন দেখিয়েছিলাম, একটা হলো ড্র ভিউ থেকে এক ধরনের ভিউ, হোয়াইট বোর্ড থেকে এক ধরনের ভিউ। আমি এখন আপনাদেরকে দেখাই হোয়াইট বোর্ড থেকে ব্যবহার করে দেখাচ্ছি। হোয়াইট বোর্ডটা ওপেন হচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি ভিউয়ার্স, এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উইন্ডোজ ইলেভেন থেকে, কারণ উইন্ডোজ ইলেভেন লেটেস্ট চলে আসছে, এই জন্য আমরা আপডেট ভার্সনে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এর আগে উইন্ডোজ সেভেন, উইন্ডোজ এইট, উইন্ডোজ মানে উইন্ডোজের টেন যতগুলো ভার্সনই আছে সবগুলো আমরা দেখিয়েছি বা চালু করে আমরা আরএনডি মানে পরীক্ষা করেছি। যেহেতু উইন্ডোজ ইলেভেন নতুন আসছে, এই জন্য আমরা উইন্ডোজ ইলেভেনে আমরা এটা অপারেট করতেছি, এটা কিন্তু উইন্ডোজ ইলেভেন অপারেটিং চলতেছে। এখান থেকে দেখুন আমাদের এই হোয়াইট বোর্ডটা, এখানে যেটা একটা পার্থক্য সেটা হলো আমাদের যে সাইড বারগুলো আমরা দেখিয়েছিলাম, আমাদের দুই সাইডে যে বাটনগুলো আছে শর্টকাট, ওগুলো কিন্তু এখানে কাজ করে না। এখান থেকে আমরা মোস্ট অফ ফাংশন টাচ করে ব্যবহার করতে পারবো। দেখুন এখানে এই যে মেনু আসতেছে, এই যে হিউজ মেনু আছে, এই হুইজ ফাংশনালিটিস আছে, এই যে এখানে আমাদের জুম ইন, ক্যামেরা, টর্চ, কিবোর্ড বা আপনার ম্যাগনিফাইং বা জ্যামিতিক যা প্রয়োজন, বা আপনার সাবজেক্ট ওয়াইজ এখানে অনেক কিছু আছে, এখানে আপনি টাচের মাধ্যমে এগুলো দিয়ে আপনি ক্লাস নিতে পারবেন। ধরেন আমরা যদি একটা পেন্সিল নিয়ে ইউজ করি,
এবার ইরেজার নিলাম, এটা আমরা মুছে ফেলতে পারবো, এটাকেও আমরা সেভ করতে পারবো। এর আগের যে যেরকম সফটওয়্যার আমরা দেখিয়েছিলাম যেমন, এখান থেকেও আমরা সেভ করতে পারবো, এখানেও ওই ধরনের স্বাধীনতা আছে। তো ধরুন আমি এটা লিখলাম, এটাকে আমি ক্লোজ অপশন দিলে এটা সেভ করবো কিনা চাবে, এটাকেও আমি সেভ করতেছি ডেস্কটপে, এই যে সেভ হয়ে গেল। এটা এই ছিল, এখন আপনি এই যে এই ফাইলটা সেভ হয়েছে, এর আগের এটা হলো আমার ড্র ভিউ থেকে সেভ হয়েছে, এটা হলো হোয়াইটবোর্ড থেকে সেভ হয়েছে, এই যে হোয়াইটবোর্ডের আইকন, এই যে হোয়াইটবোর্ডের আইকন, আর এই যে ড্র ভিউ, এই যে ড্র ভিউর ফাইলটা, এটা একটু আগে যেটা আমি সেভ করেছি। এখন আমি আবার বলি যেটা পার্থক্য দুইটার ভিতরে, একটা হলো এই যে ড্র ভিউ, ড্র ভিউ থেকে আপনি সাইড বার এবং অন্যান্য ফাংশনালিটিস ব্যবহার করতে পারবেন, যে কোনো ধরনের শর্টকাট দ্রুত, মানে আপনি খুব কম সময়ে আপনি ক্লাসটা নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ড্র ভিউ ইউজ করবেন। আর আপনি চাচ্ছেন একটা ব্রড ক্লাস, যেখান থেকে আপনি দুইটা থেকে আপনি ইন্টারনেট থেকে ফাইল ইনসার্ট করতে পারবেন, যে কোনো ধরনের ফাইল। এখন এই জন্য আমরা দুইটাই দিয়ে দিব, ড্র ভিউ এবং এই যে ড্র ভিউ হোয়াইট বোর্ড, দুইটা সফটওয়্যার থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো পাওয়ার পয়েন্ট থেকে কীভাবে ক্লাস নেয়। এই যে এখানে আমাদের একটা পাওয়ার পয়েন্ট ফাইল রাখা আছে, এই ফাইলটা এখন ওপেন হচ্ছে, এই যে পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট ওপেন হইলো, বা যে কোনো ফাইল আপনি ওপেন করতে পারবেন, যে এখান থেকে আপনি সহজেই দেখাইতে পারতেছেন। এখন যদি আপনি চান যে আপনার বড় করে স্লাইড শোর মতো অ্যাজ এ প্রেজেন্টেশন আপনি প্রেজেন্ট করবেন, তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন মোডে চলে যাই। এই যে প্রেজেন্টেশন মোডে আছে, এখন যদি আপনি এদিকে দেন, বা আপনি এই যে স্ক্রিনে টাচ করতেছেন, এই যে আমার স্লাইড কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে আপনি যদি এদিকে ড্র্যাগ করেন এদিকে চেঞ্জ হবে, ওদিকে ড্র্যাগ করলে ওদিকে চেঞ্জ হবে। আপনি যদি ব্যাকে যেতে চান, এই যে আমরা, ওই যে আমরা কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, এই যে চেঞ্জ হচ্ছে, আমি আবার ব্যাকে যাই, আগেরটায় ফিরে যেতে চাইলে আমি যদি উল্টা দিকে দেই আগেরটায় চলে গেল, আমি যদি সামনে যেতে চাই সামনে চলে গেল। এই যে এটা আপনার, এটা কিন্তু আমি ক্লাস নিচ্ছি পাওয়ার পয়েন্ট থেকে, এই যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনটা আপনি এখানে, কিন্তু এখানে আপনি অবজেক্টকে পেন দিয়েও কন্ট্রোল করতে পারতেছেন, হাত দিয়েও কন্ট্রোল করতে পারতেছেন, এবং আপনি এটাকে যদি আপনি হোয়াইট বোর্ডের সফটওয়্যার সিলেকশন থাকা অবস্থায় আপনি ওপেন করেন, তখন কিন্তু আপনি এখানে মার্কিং করতে পারবেন। এটা কিন্তু টাচ। এখন আপনি যদি স্লাইড চেঞ্জ করতে চান, তখন কিন্তু আমাকে ডানে বামে ড্র্যাগ করতে হবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন, ধরেন এখানে আপনি কোনো কিছু ড্র করবেন বা দেখাবেন এই পাওয়ার পয়েন্টের উপরেই, তখন আপনি যেই সফটওয়্যার ওপেন করবেন, যে সফটওয়্যার ওপেন করবেন, বা পাওয়ার পয়েন্টই হোক বা যেটাই হোক, আপনার কিন্তু আমাদের যে হোয়াইট বোর্ডের যে সফটওয়্যারটা ড্র ভিউ, ওইটা কিন্তু চালু থাকতে হবে, তাহলে আপনি যে কোনো অবজেক্টে মার্ক করতে পারবেন। এটা যখন আপনার প্লে অবস্থায় এখানে কিছু আইকন আসবে, এখান থেকে আপনি নেক্সট বা প্রিভিয়াস আপনি করতে পারবেন, এখানে আপনি যেভাবে তৈরি করতেছেন সেভাবে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আবার আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে স্ক্রিনে টাচ করে আপনি নেক্সট প্রিভিয়াস দিতে পারবেন, এইভাবে ড্র্যাগ করে। এখানে আপনার কিছু কন্ট্রোলিং বাটন আসবে, এই বাটনের দ্বারা আপনি এখানে আগের স্লাইড বা পরের স্লাইড আপনি কন্ট্রোল করতে পারতেছেন, এবং এখানে আপনি এখান থেকে এক্সিটও হয়ে যেতে পারতেছেন। এক্সিট হয়ে গেলাম, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্লাইডে এইভাবেও যেতে পারবেন। আপনার এখান থেকে যেই মোডগুলো আছে, পাওয়ার পয়েন্টের ডিফল্ট মোড, সেটা আপনারা আগেই ব্যবহার করেছেন, পাওয়ার পয়েন্টের যেই কমেন্ট মোডগুলো আছে এগুলো আপনি টাচের মাধ্যমে ব্যবহার করতেন, বা কিছু ইনসার্ট করলেন বা টাইপ করলেন, এই কন্টেন্টে আপনি কিবোর্ড ব্যবহার করে, যে নিচে কিবোর্ড দেওয়া আছে এখানে, কিবোর্ড ইউজ করে আপনি এখান থেকে টাইপে কিওয়ার্ড কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, টাইপও করতে পারবেন, বা আপনি ইনসার্ট করলেন, বা আপনি ধরেন আপনি কিছু ইনসার্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইনসার্টে গেলেন, গিয়ে আপনি এখান থেকে ইনসার্ট করলেন। এই হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আপনাদের মোটামুটি যেটা দেখালো এই ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখন আমরা আছি আবার হোয়াইট বোর্ড মোডে, আমি দেখাচ্ছি হোয়াইট বোর্ড মোড। এখন আমরা এখান থেকে নতুন কোনো একটা মানে স্লাইড ওপেন করে, বা নতুন কোনো একটা এলিমেন্ট ওপেন করে ওখানে আমরা মার্ক করে দেখাবো, এর জন্য আমরা এখানে ক্লিক করব, আমার হোয়াইট বোর্ড মোডটা চলে গেল। এখন আমি যদি চাই যে আমার এই কন্টেন্টটা নিয়ে আমি কাজ করব, দেখাবো প্রেজেন্টেশনে, এই যে আমি দেখালাম, এর জন্য আমাকে একটা পেন্সিল সিলেক্ট করে নিতে হবে, পেন্সিল আমি সিলেক্ট করলাম, এই যে আমি ড্র করলাম, এই যে প্রেজেন্টেশনের সময় এই যে এটা ডেস্কটপে ছিল, এখন যদি আমার প্রয়োজন হয় আমি এখান থেকে ইরেজার দিয়ে এটাকে আমি মুছে ফেলতে পারি, মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম।
এরও এমন এমন আমার যদি প্রয়োজন হয় যে কোনো স্থানে এটা ইরেজার মোড সিলেক্ট করা আছে, আমি আমার পেন্সিল মোড নিলাম, পেন্সিল মোড নিয়ে এটা আমি দেখাচ্ছি প্রেজেন্টেশন করার সময়, এটা একটা বিষয়। আরেকটা হলো ধরেন আমি পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করব, এখন আমি এখান থেকে ড্র্যাগ করে দেখালাম, এখন পাওয়ার পয়েন্ট ওপেন করলাম বা অন্য কোনো ফাইল ওপেন করলাম, তখন আমি ওইখানেই পাওয়ার পয়েন্ট থেকেও মার্ক করতে পারবো। এখন আমি পাওয়ার পয়েন্ট ওপেন ওপেন করতেছি, পাওয়ার পয়েন্টটা ওপেন করে এই যে এটা যদি আমি এখন এখান থেকে মুছে ফেলি, এই যে পাওয়ার পয়েন্ট আবার উপস্থাপন করা আছে, পাওয়ার পয়েন্ট থেকে আমি ধরেন আমি এটাকে বুঝালাম এই এরিয়াটাকে, এখন এতে কিন্তু আমার কন্টেন্ট নষ্ট হচ্ছে না, আমি কিন্তু জাস্ট প্রেজেন্টেশন করতেছি। আপনারা আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার যে মূল ফাইল এতে আমার স্পট পড়ে গেল কিনা বা এটা নষ্ট হয়ে গেল কিনা, না, আমার মূল ফাইলের স্থলে মূল ফাইল আছে, এটা কিন্তু আমার আলাদা একটা প্রেজেন্টেশন মোডে আমি কাজ করতেছি যেখানে আমি জাস্ট শো আপ করতেছি, এতে আমার কোনো কন্টেন্ট যে যেটা রাখা আছে বা যেখানে যে ফাইল সেভ করা আছে ওইখানে কোনো ইফেক্ট পড়বে না। এখন আমি প্রেজেন্টেশনের স্বার্থে আমি হাইলাইট করতে পারি, এখান থেকে আমি হাইলাইটার নেই যদি বা আমি এখান থেকে যদি অন্য কোনো মার্কার ইউজ করি, ধরেন আমি ব্রাশ পেন যদি আমি চাই সেক্ষেত্রে যে ব্রাশ পেনটা নিলাম, আমি যদি এখান থেকে হাইলাইটার চাই এখান থেকে হাইলাইটার নিলাম, এই যে আমি হাইলাইট করতেছি, আপনারা হাইলাইটের কালারও চেঞ্জ করে নিতে পারবেন, আমি লাল কালার নিয়েছি, এখন আপনি চাচ্ছেন এটাকে ইরেজ করতে, আপনি ইরেজার মোডে যান গিয়ে এটাকে আমার প্রেজেন্টেশনের স্বার্থে আমি এগুলো মুছে ফেলতেছি। তার মানে কি আমরা একটা এটাকে এই যে বাটনগুলো শর্টকাট বাটনগুলো এগুলো দিয়ে দ্রুত আমরা কোনো প্রেজেন্টেশনকে কাজ করতে পারতেছি, সেটা হোক তৈরি করা অবজেক্ট হইতে পারে, আপনার হোয়াইটবোর্ড মোডে কাস্টমাইজ নিজেই করে নিলাম, এই মোডগুলো আমরা ইউজ করে আমাদের প্রেজেন্টেশনকে আরও সুন্দর প্রাণবন্ত। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটার কনফিগারেশন, ডাটা শিট আমি আঙ্গুল দিয়ে ব্যবহার করতেছি, এটাতে পেনটা আমি ইউজ করতেছি না, এটা পিডিএফ ফাইলে ওপেন করা আছে, এই যে ওপেন হয়ে গেছে। এখানে আমাদের যেটা হলো আল্ট্রা থ্রিন, আমাদের বেজেল কম, এই জন্য এটাকে আমরা আল্ট্রা থ্রিন বলতেছি। প্রজেন্ট আমাদের যেই এটার যে ডিসপ্লে এটা চোখের জন্য কোনো ক্ষতি করে না এখানে বলা আছে, এখানে আমরা এটাকে উপস্থাপন করতেছি, এই যে প্রোডাক্ট ক্যাটালগ, এটা আমাদের ব্র্যান্ড ভারিত, কান্ট্রি অফ অরিজিন জার্মানি, টাচ ইনফ্রারেড টেকনোলজি, 10 টাচ বা 20 টাচ, আল্ট্রা থিন ফ্রেম, এটা আমরা জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, এখান থেকে জুম আউট, জুম ইন বা যে কোনো ফাইল আপনারা এখান থেকে, আগে তো আমরা ড্র করে দেখিয়েছি, এটা একটু বড় করি, এটা হলো এই যে এটা মোটা মূলত স্লাইড, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে একটা ভিডিও চালু করে দেখাবো, ভিডিও চালু হচ্ছে, এই ভিডিও আপনারা ফাইলে ইনসার্ট করেও দেখাইতে পারেন, এখান থেকেও আপনারা দেখাইতে পারেন, এই যে ভিডিও চলতেছে, ভিডিও কোয়ালিটি আপনারা দেখেন, যে যেইভাবে আমরা অন্যান্য কম্পিউটারে যেভাবে দেখি হোয়াইটবোর্ড থেকে ওইটা এভাবে আমরা কন্ট্রোল করতে পারবো, এটা আমি ছোট করে দিলাম। এই যে এটা ছিল আমাদের ভিডিও দেখানো, এখন আপনি অ্যাজ ইউজুয়াল কম্পিউটারে যেই ধরনের কাজগুলো